নমস্কার বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন রেসিপি। চলে এসেছি দেখুন আমার রান্নাঘরে। আজ এনেছি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটা রান্না, সম্পূর্ণ সাবেকি আমলের রান্না। এক কাপ ছোলার ডাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন যেহেতু শীতকাল, একটু বেশি সময় ভেজানো থাকলে ভালো, গরমকালে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপর এটাকে মিক্সিতে দিয়ে দেখুন আমি 1.5 খানা কাঁচা লঙ্কা দিয়েছি আর 2 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে মিহি করে বেটে নিচ্ছি। এই বাটার সময় আলাদা কোনো জল দেবেন না, যেমন আছে সেইভাবেই ডালটাকে বাটতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। একটা বড় পাত্রের মধ্যে খুব ভালো করে মেখে নিলাম নুনটা। এখন এর থেকে মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। যেহেতু ডাল বাটাটা নরম, তাই খুব বেশি চাপ দিয়ে মুইঠাগুলো বানানো যাবে না। আমি মাঝারি সাইজের করে বানিয়েছি, খুব বেশি বড় করিনি। হাতে প্রথমে মুঠো করে বানিয়ে নিয়ে তারপর দেখুন এইভাবে হাতটা নাড়িয়ে এটাকে গোল বলের মতো শেপ দিয়েছি। একইভাবে সব মুইঠাগুলো বানিয়ে নিচ্ছি। গ্যাস অন করে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। জল ফুটে গেছে। জলের পরিমাণটা এমনভাবে নিতে হবে যাতে মুইঠাগুলো ডুবে থাকে। মুইঠাগুলো এক এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে হতে পারে যে যেহেতু কাঁচা ডাল দিয়ে এভাবে বাটা, মুইঠাগুলো জলে দিলে গলে যাবে, কিন্তু না, সেসব কিছুই হয় না। দেখুন কি সুন্দর। আর মাঝে মাঝে একটু ওলট পালট করে দিতে হবে। মিনিট 5-এর মধ্যে মুইঠাগুলো রেডি হয়ে যাবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রাখতে হবে। আর দেখবেন যে জলটা ফুটে বেশ ঘন হয়ে গেছে, বা জলের পরিমাণটা যদি একটু কমে যায় বুঝে একটু দিয়ে দেবেন। দেখুন আমি টেস্ট করে নিলাম এইভাবে একটা কাঁটা ফুটিয়ে, হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন মুইঠাগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই জলটা রেখে দেব, জলটা ফেলছি না। দেখুন মুইঠাগুলো সাইজে একটু বড় হয়ে গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এটা দেখেই বুঝতে পারবেন যে মুইঠাগুলো পারফেক্ট তৈরি হয়েছে। মুইঠাগুলো উঠিয়ে নিলাম। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, এটা আপনারা স্কিপ করতে পারেন, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন অল্প অল্প জল মেশাবো, এটা ঠান্ডা জল। অল্প অল্প জল মিশিয়ে চামচে দিয়ে ভালো করে মশলাটা গুলে নিচ্ছি। এইভাবে করে নিলে রান্নার টেস্ট খুব ভালো হয় আর মশলাটা পুড়ে যাওয়ার ভয়ও থাকে না। এখন একটা টমেটো আর 20টা মতো কিশমিশ বেটে নিলাম। খুব মিহি করে বেটেছি। 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, 1 চামচ জিরে আর 1টা দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এখন মুইঠাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব। এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন বা এমনিও বানাতে পারেন। যারা নিরামিষ খেতে খুব একটা পছন্দ করেন না, তাদেরও আশা করি ভালো লাগবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ। মুইঠাগুলো নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। মুইঠাগুলো তুলে নিয়েছি, এখন যে মশলাটা বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ এই সময় কম রাখবেন। হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আরও যদি এমনই সহজ রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না, যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সহজেই পৌঁছে যায়। নিয়ে নিয়েছি ঘরে পাতা 4 চামচ পরিমাণ দই। এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন মিশিয়ে দেবার পর অনবরত নাড়তে হবে, না হলে এটা ফাটা ফাটা হয়ে যাবে। দেখুন হালকাভাবে নাড়িয়ে দিতে হবে আর এটা কন্টিনিউয়াসলি করতে হবে।
আর এইভাবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না গ্রেভিটা স্মুথ হয়ে যায়। এখন গ্রেভিটা দেখুন স্মুথ হয়ে গেছে। এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ মিহি করে কুড়োনো আদা। মুইঠাগুলো সেদ্ধ করার সময় যে জলটা তুলে রেখেছিলাম এটা এখন মিশিয়ে দিলাম। গ্রেভিটা একটু বাড়িয়ে নিলাম। এটা খুব বেশি পাতলা বা খুব ঘন করার দরকার নেই, মাঝারি করবেন। দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। এখন মুইঠাগুলো মিশিয়ে দিচ্ছি। এই মুইঠা রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়ামে রেখেছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি। এখন নিয়ে নিয়েছি এক চামচ কসৌরি মেথি। এটা হাতে সামান্য রগড়ে নিয়ে ওপরে ছড়িয়ে দিলাম। হালকা একটু মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ছোলার ডালের মুইঠা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট দমে রেখে পরিবেশন করুন গরম গরম।